হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি আমাদের জমিতে ধান লাগানো হয়েছিল ওই ধান দেখতে আসছি যে কী পরিমাণে ধান হয়েছে যে না ভালোই হয়েছে এই যে আপনারা দেখতে পাইতেছেন যে এই যে নতুন ধানগুলো বের হয়েছে মানে আর এই পাশেও আছে এইগুলো থেকে এখন পর্যন্ত ধান বের হয় নাই কিছুদিন পর বের হবে এগুলাও লাগানো এইগুলোও লাগানো কিন্তু ধানের ভিতরে জাত আছে ওই যেই যারটা আর কি চিকন টাইপের ওইটা আগে বের হয় আর যেটা মোটা ওইটা একটু লেটে বের হয় এই যে দেখতে পাইতেছেন এই ধানগুলো হয়েছে আমাদের এইগুলা এই যে দেখতে পাইতেছেন যে ধান বের হয়েছে ভালোই পরিমাণে ধান বের হয়েছে কিন্তু কিছু কিছু ধান দেখা যাইতেছে এই যে চি চিটা হয়েছে মানে ধান নষ্ট হয়ে যাইতেছে এই এই যে চিটা হওয়ার কারণ হয়েছে এই ধানে একটা রোগ আর কি রোগ হয়েছে এই রোগের কারণে এই যে চিটা হয়েছে কিন্তু এমনি মোটামুটি ধান ভালোই হয়েছে ওই যে দেখতে পাইতেছেন ধানগুলো শুয়ে পড়ছে কিছু কিছু ধান এত বাড়ি মানে লোড নিতে পারতেছে না তারপর ধানগুলো শুয়ে পড়ে এই যে দেখতে পাইতেছেন এই যে এই ধানটা আবার অন্য জাতের এই যে ক্ষীর কবজাটা একটু লালসা লালসা দেখাইতেছে আর ধান ভালো হয়েছে কিন্তু সমস্যা নাই কিন্তু ভিতরে কি এবার অনেক ধানের চিটা হয়েছে আর ধান গাছগুলো অনেক বড় মাটি থেকে অনেক বড় এই ধানগুলো লাগানো হয়েছে বীজগুলো আর কি উঠাই দিয়েছে তারপরে লাগানো হয়েছে ভালোই ধান হয়েছে এই যে দেখতে পাইতেছেন যে অনেক ধান ভালো হয়েছে আমাদের মোটামুটি কিন্তু এর থেকেও বেশি ভালো হয় কিন্তু এইবার বেশি পরিমাণে পানি হয়েছে বা হ্যাঁ এই জন্য ধানের সমস্যা হয়েছে এই যে এটা হয়েছে ধানের ক্ষেতের ভিতর থেকে এই যে আইল এই এই জায়গা দিয়ে মানুষ কি চলাচল করে এই ধানগুলো হয়েছে আমাদের এই যে দেখতে পাইতেছেন যে কি সুন্দর ধানের ছড়াগুলো বের হয়েছে এই ছড়াগুলো তারপরে পাকবে পাকার পরে কাইটে নেওয়া হইবে কাইটে নেওয়ার পরে এগুলো মিলে নিয়ে যাওয়া হইবে তারপরে আর কি চাল বানানো হবে এই যে দেখতে পাইতেছেন এইগুলোও আমাদের ধান কিন্তু এইগুলো থেকে এখন পর্যন্ত আর কি দানা বের হয় নাই মানে ধান বের হয় নাই কিছুদিন পর বের হবে আর এইটা আর কি তাড়াতাড়ি বের হয়ে গেছে এইটার জাত ভালো বা এটা দাঁতিকর জাত এই জন্য তাড়াতাড়ি বের হয়েছে এই যে দেখতে পাইতেছেন এই জায়গা থেকেও কিছু কিছু বের হয়েছে আবার আছে কিছু কিছু বের হয় নাই আস্তে আস্তে বের হবে এই শুরু হয়েছে বের হওয়া এখন শুধু বের হইতেই থাকবে দেখতেই পাইতেছেন যে কি পরিমাণে ধান হয়েছে আপনারা দোয়া করবেন জানা যেন আরও বেশি হয় আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ